প্রতিষ্ঠান আবারও তাদের কার্যক্রম শুরু করায় বেড়েছে রাজধানীমুখী মানুষের চাপ। এদিকে কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ায় ঈদ সামনে রেখে অনেকেই ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন শাহরিয়ার জামানদীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, রাব্বি, পাটুরিয়া দোলদিয়া নরোটে কিন্তু আজও কিন্তু যে ঈদে কে সামনে রেখে পাটুরিয়া দোলদিয়া নরোট কিন্তু পার হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ। তারা কিন্তু দীর্ঘ এক মাস দেড় মাস ধরে কিন্তু ঢাকা বা আশপাশে বা দেশের বিভিন্ন স্থানে আটকা ছিল এবং কি তারা কিন্তু আগে ভাগে ভিড়ভাট্টায়নের জন্য পাটুরিয়া দোলদিয়া নরোটে তারা পার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি সকাল থেকেই দেখেছি প্রত্যেকটা ফেরিতে কিন্তু গাদাগাদি করে তারা কিন্তু পার হচ্ছে। সেই ক্ষেত্রে ভোর থেকেই এটা ঘাট কর্তৃপক্ষ যেহেতু আজকে শুক্রবার যানবাহনের সংখ্যা এবং যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে সেই কথা চিন্তা করে সকাল সাতটার পর থেকে পাটুরিয়া দোলদিয়া নরোটে কিন্তু চারটি ফেরি বৃদ্ধি করেছে। এই মুহূর্তে পাটুরিয়া দোলদিয়া নরোটে 17টি ফেরির মধ্যে 8টি ফেরি চলাচল করছে। তো সেই ক্ষেত্রে 4টি বড় ফেরি এবং 4টি ছোট ফেরি রয়েছে। সব কিছু মিলিয়ে আবার এর পাশাপাশি কিন্তু কিছু যাত্রী যারা কিন্তু ঢাকায়ও কিন্তু ঢুকছে, সেই ক্ষেত্রে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু 4 গুণ 5 গুণ ভাড়া বেশি দিয়ে ছোট ছোট যে যানবাহন আছে মোটর সাইকেল প্রাইভেট কার তারা কিন্তু ঢাকা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যে করোনা ভাইরাসের যে আতঙ্ক এবং ভয় এবং সংক্রমণের যে একটা বিষয় তা কিন্তু ঘাট এলাকায় রয়েছে। এই মুহূর্তে আমাদের নারায়ণগঞ্জের কাঁচপুর রয়েছে সহকর্মী দীপ, আমরা সেখানে চলে যাব সর্বশেষ জানার জন্য। দীপ, ধন্যবাদ ইউসুফ। এবং যদি বলতে চাই ঢাকার প্রবেশপথগুলোর অবস্থা বর্তমানে যেটি রয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলোতে কিন্তু কিছুটা শিথিলতা রয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের চাপ অনেক গুণ বেড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে পায়ে হেঁটে যেমনি সাধারণ মানুষ আসছে, তেমনি কিন্তু ব্যক্তিগত গাড়িতেও অনেকে যাত্রী পরিবহন করছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখেছি যে চেকপোস্টগুলোতে চেকের পরে অতিরিক্ত যাত্রী যারা বহন করছে তাদেরকে নামিয়ে দেওয়া হলো, চেকপোস্ট পার হলে কিন্তু একই গাড়িতে একই যাত্রী কিন্তু আবার উঠছে। এবং আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি সকাল থেকে, যে এতদিন সাধারণ ছুটি এবং লকডাউনের পরও সাধারণ মানুষ আমরা দেখতে পেয়েছিলাম অন্যান্য দিনগুলোতে যে সাধারণ যে স্বাস্থ্যের নিয়মগুলি মেনে চলতে, আজকে আমরা কিন্তু সেটিও দেখতে পাইনি। আমরা বেশিরভাগ লোককে দেখতে পেয়েছি তারা মাস্কটি পর্যন্ত ব্যবহার করছেন না। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে যারা দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতেই পাচ্ছেন, তারাও কিন্তু স্বাস্থ্য সামগ্রী ঠিকমতো পাচ্ছেন না, যার কারণে কিন্তু সেগুলো পরে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। বেশিরভাগ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি মুখে মাস্ক বা হ্যান্ডগ্লাভস পরে দায়িত্ব পালন করছে, অন্যান্য যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সেটিও কিন্তু তাদের পর্যাপ্ত নয়, যার কারণে কিন্তু তারা অনেকটা বলা চলে যে সাধারণ যে অবস্থা আছে সে অবস্থায় রিস্ক নিয়ে দায়িত্ব পালন করছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে অনেকেই বের হচ্ছেন যারা নির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না বের হওয়ার, তাদের বিরুদ্ধে কিন্তু এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে যারা বের হওয়ার কারণটি বলতে পারছে না তাদের বিরুদ্ধে কিন্তু এখানে মামলা করা হচ্ছে এবং অন্যান্য যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বারবার বলার পরও ছোট ছোট যে পিক আপ ভ্যানগুলো রয়েছে, যাত্রীবাহী পিক আপ ভ্যানগুলো, সেই পিক আপ ভ্যানে কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে। যে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে সাধারণ মানুষ যদি সচেতন না হয় আইন প্রয়োগ করে আসলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের বাইরে বের হওয়ার পরিমাণ এত বেশি, তারা অনেকটা আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন। এই ছিল আসলে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামানদীপ এবং এর আগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইউসুফ আলী।